আসসালামু আলাইকুম। 2021 সালে এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে তোমাদের ব্যবসায়ী উদ্যোগের প্রথম যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখতে পাচ্ছ। আমি খুব দ্রুত ব্যবসায়ী উদ্যোগের তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের আনসারটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া তোমাদের ফাইন্যান্সের যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি ইতিমধ্যে আপলোড করা হয়েছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চ্যানেলে দেখে আসতে পারো। আর প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করার সময় তোমরা অবশ্যই 5টা নির্দেশনা মেনে অ্যাসাইনমেন্টটা তৈরি করার চেষ্টা করবে। আর ভিডিওটি দেখার পর তোমার ভালো লাগলে তুমি আমার এই জিনিসটাকে অনুসরণ করে হয়তো তুমি তোমার নিজ থেকে তুমি আইডিয়া নিয়ে তুমি লিখতে পারো, এটা ধারণা নিয়ে তুমি লিখতে পারো। আর এই প্রশ্নগুলো যদি তুমি পেয়ে না থাকো তাহলে তুমি আমার ফেসবুক পেজ আওয়ার টিচিং জোন ফেসবুক পেজে তুমি লাইক দিয়ে রাখতে পারো, আমি সেখানে সবগুলো প্রশ্ন দিয়ে দেখার চেষ্টা করি। আর আওয়ার টিচিং জোন অফিসিয়াল গ্রুপে আমি সাধারণত এই আনসারগুলো লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করি, তোমরা চাইলে জয়েনও নিতে পারো। অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে আমার আইডির সাথে নক করে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই যে প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার এক দিবা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমার বাংলাদেশে ব্যবসায়ী সম্প্রসারণে ব্যবসায়ী পরিবেশের প্রভাব বিশ্লেষণ, এটা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখতে পারো। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক দিয়ে আমরা ব্যবসায়ী এই ধারণাটা আমরা দিব, ব্যবসায়ী ধারণাটা দিব, যেখানে আমরা কিছুটা উদাহরণ রাখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কী দিব, প্রথমে আমরা দিব ব্যবসায়ী ধারণা। তাহলে আমরা কী বলতে পারি, দেখো সাধারণভাবে সাধারণত মুনাফার উদ্দেশ্যে পরিচালিত বা নিয়ন্ত্রিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসায়ী। তারপর হচ্ছে আমি একদিন আমার বিদ্যালয়ে কয়েকজন বন্ধুদের কাছে জিজ্ঞেস করলাম তাদের বাবা কী করে, এখানে তুমি প্রশ্নবোধ চালিয়ে দিতে পারো। অনেকে বলল ওষুধের দোকান, কেউ মুদির দোকান, শাড়ির দোকান, কসমেটিক্সের দোকান ইত্যাদি পেশায় নিয়োজিত থাকে। তাদের অভিভাবকের সবগুলোই অর্থনৈতিক কাজ ব্যবসায়ীর অন্তর্ভুক্ত। যদি তারা জীবিকা নির্বাহ বা মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকে, মূলত মুনাফা অর্জনের লক্ষ্য পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায়ী বলে। পরিবারের সদস্যর জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি লালন পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায়ী বলা যাবে না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি চাষ করে ব্যবসায়ী করাকে যখন চাষ করবে, তখন বলা হচ্ছে মুনাফার উদ্দেশ্যে, তখন সেটাকে ব্যবসায়ী বলা যাবে বলে গণ্য হবে। তবে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত সকল কাজ পরের পেজে যাচ্ছে, কাজ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ব্যবসায়ী বলে গণ্য হবে যদি সেগুলা দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিণত পরিচালিত হয়। তাহলে ব্যবসায়ী আরও কিছু বৈশিষ্ট্য আছে যা যা একে অন্যের সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসায়ীর সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসায়ীর আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকি সম্পর্ক। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। এবং ব্যবসায়ীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিকতা দায়বদ্ধতা বিষয়টি বিবেচনা করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো, আমরা প্রথমে ব্যবসায়ীর যে ধারণাটা আছে সেটা দিয়ে দিব, তারপর আমরা যে জিনিসটা দেখব। দেখো প্রথমে আমরা কী করেছি, আমরা প্রথমে ব্যবসায়ীর ধারণাটা দিয়ে দিয়েছি, তারপর আমরা ব্যবসায়ীর প্রকারভেদটা দেখব। ব্যবসায়ীর প্রকারভেদে উদাহরণসহ ছকে প্রদর্শন করে আমরা কী করবো, ব্যবসায়ীর প্রকারভেদটা দেখাবো। তাহলে দেখো আমরা ব্যবসায়ীর প্রকারভেদটা দেখাবো, একটা ছক করে দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো ব্যবসায়ীর প্রকারভেদটা কী, বর্তমানে ব্যবসায়ী শুধু পণ্য, এখানে তাহলে ক দিয়ে তোমরা ব্যবসায়ীর প্রকারভেদ লিখে শুরু করতে পারো। বর্তমানে ব্যবসায়ী শুধু পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিয়োগ সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাত, তারপর হচ্ছে তোমার বিজ্ঞাপন, গুণাঞ্জাত কারণ এখানে হচ্ছে করণ আর কি, তারপর হচ্ছে বিজ্ঞাপন, তারপর হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিকতা ব্যবসায়ী প্রধানত তিনভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে শিল্প, আরেকটা হচ্ছে বাণিজ্য, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে তিনভাবে আমরা ব্যবসায়ীকে ভাগ করতে পারি, যেটা হচ্ছে আধুনিকভাবে, তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নাও। এর পরবর্তী পেজে যাবো, এর পরবর্তী আমরা ছকের মাধ্যমে দেখাবো, কেননা আমাদের এখানে বলা হয়েছে ছকে প্রদর্শন করতে হবে। তাহলে আমরা ছক করে দেখাবো জিনিসটা, তাহলে আমরা ছক করে দেখাতে পারি কি ব্যবসায়ী লিখতে পারি, ব্যবসায়ী, তারপর হচ্ছে তোমার শিল্প বাণিজ্য, তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে শিল্প কী, তাহলে হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, উৎপাদন শিল্প, এগুলো আমরা বলতে পারি। বাণিজ্যিক বাণিজ্যের মধ্যে আমি বলতে পারি পণ্য ক্রয় বিনিময়, যেহেতু ক্রয় বিক্রয়, তারপর পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন, তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবা, আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশলী বৃত্তি এবং তোমার ওটি ফার্ম, অডিট ফার্ম।
তারপর হচ্ছে শিল্প, শিল্পকে কি বলতে পারে, শিল্প উৎপাদনের বাহক হিসেবে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ এবং কাঁচামালের রূপান্তর এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য রূপান্তর করা হয় তাকে শিল্প বলা হয়, যেমন বর্জন শিল্প, নিষ্কাশন শিল্প, তারপর হচ্ছে নির্মাণ শিল্প ইত্যাদি। তারপর আমরা কি বলতে পারি পরবর্তী পেজে, তারপর আমরা বাণিজ্য নিয়ে বলবো, যেহেতু আমরা ছক করছি ছক করে আমরা ব্যাখ্যাগুলো সহ দিব। বাণিজ্য কি বলতে পারি, দেখো বাণিজ্য ব্যবসাকে পণ্য বা সেবা সামগ্রী বণ্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসায়ী বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানোর সকল কার্যগুলি বাণিজ্য বলে। পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, তারপর হচ্ছে বিজ্ঞাপন ও তোমার ইত্যাদির, এটা হচ্ছে বিপণন, তারপর হচ্ছে ইত্যাদির সাহায্যে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করা যায়। তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবা, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশায় জীবিকারা বিভিন্ন রকমের সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচালিত, যেমন ডাক্তার, তারপর হচ্ছে তোমার ক্লিনিকে, তারপর হচ্ছে আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, তারপর হচ্ছে অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যেক সেবা আধুনিকতা ব্যবসায় সাথে একটি গুরুত্বপূর্ণ শাখা। তারপর আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা গতে চলে যাব। গতে আমাদের জানতে চেয়েছে কি, দেখো গতে আমাদের জানতে চেয়েছে ব্যবসা পরিবেশ এর ধারণা। তাহলে আমরা প্রথমে কী করবো, ব্যবসায়ী পরিবেশের ধারণাটা দিব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, যেটা হচ্ছে ব্যবসায়ী পরিবেশের ধারণা দিয়ে আমরা শুরু করব। পরিবেশ দ্বারা মানুষের জীবিকা ধারণ, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো এমন কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যগুলি প্রভাবিত করে এমন এসব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে তোমার ভূ প্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড় পর্বত, বনভূমি, জাতি, ধর্ম, তারপর হচ্ছে শিক্ষা ইত্যাদি। যেসব প্রকৃতিক ও অপ্রকৃতিক উৎপাদন ধারা ব্যবসায়িক সংগঠনের তোমার সংগঠনের গঠন কার্যবলী উন্নতি অবনতি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোনো স্থানের ব্যবসায়ী ব্যবস্থায় উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। বহু প্রকারের ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া যায়, পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো প্রধানত ছয় ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। তারপর আমরা পরের পেজে যাব। আশা করি তোমরা এখানে কিছু বাদ পড়ে থাকলে তোমরা জিনিসটা একটু নোট ডাউন করে রাখতে পারো। পরবর্তী পেজে দেখো আমরা একটা ছক দেখাবো, যেটা হচ্ছে আমরা এই যে আমাদেরকে বলা হয়েছে ব্যবসায়িক পরিবেশের উপাদান, পরিবেশের উপাদানগুলো ছকভাবে উপস্থাপন করতে হবে। তাহলে তোমাকে অবশ্যই ছকভাবে ছক দেখিয়ে উপস্থাপন করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে ব্যবসায়িক পরিবেশের উপাদান। তাহলে এইভাবে ছক করবো ব্যবসায়িক পরিবেশ, তারপর লিখবো যে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, তারপর হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে কি, জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদী। অর্থনৈতিক পরিবেশের মধ্যে আছে সঞ্চয় ও বিনিয়োগ, তারপর হচ্ছে মূলধন, তারপর হচ্ছে অর্থ ও ব্যাংকিং। তারপর হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে আছে জাতি, ধর্ম, তোমার হচ্ছে তারপর হচ্ছে বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, তারপর হচ্ছে মানব সম্পদ, শিল্পা, শিক্ষা, তারপর হচ্ছে তোমার সংস্কৃতি ও সংস্কৃতি, শিক্ষা ও সংস্কৃতি। রাজনীতিকের মধ্যে আছে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর হচ্ছে সরকারি নীতিমালা, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, আইনগত পরিবেশ, বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। তারপর হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, যেটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা ও বা ও কারিগরি শিক্ষা, তারপর হচ্ছে উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, তারপর হচ্ছে প্রযুক্তি তোমার প্রযুক্তি আমদানি সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। এভাবে একটা ছক করে দিব যেহেতু আমাদের ছক করতে বলা হয়েছে। তারপর আমরা ফাইনালি আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসছি, যেটা ছিল যে আমাদের বাংলাদেশে ব্যবসায়ীর, দেখো একটু নিচে নামছি, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের প্রভাব, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের ব্যবসার বাণিজ্যের উপর প্রভাব বিস্তারী পরিবেশের চারটি উপাদানের ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে অবশ্যই চারটি উপাদানের কথা তোমাদের বলতে হবে। তাহলে দেখো বাংলাদেশে আমরা কি প্রথমে লিখব, পরিবেশের কথা বলবো, যে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের প্রভাব। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলেও ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করা হলো। প্রথম হচ্ছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশে অধিকাংশ উপাদানেই বাংলাদেশের তোমার বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বর্ধিত, তারপর হচ্ছে ফলে এখানে সহজেই কৃষিজাত বিভিন্ন শিল্প ভোগ্য তোমার পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। ব্যবসায়ী বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস,
বিদ্যমান। তারপর হচ্ছে দেশে বিদ্যমান খনিজ কয়লা, চুনা পাথর, কঠিন শিলা এবং খনিজ তৈল, তারপর হচ্ছে শিল্পের বিকাশে সহায়ক। দিন দিন বনভূমির পরিমাণও কমে গেল, আমাদের রয়েছে সমৃদ্ধ তোমার বনজ সম্পদ, সমৃদ্ধ বনজ সম্পদ আছে। তারপর আমরা চারটা উপাদানের মধ্যে সেকেন্ড উপাদান হচ্ছে, এখানে তোমরা চাইলে এক দুই দিতে পারো, এখানে এক দুই ভাবে করে লিখতে পারো, যেটা হচ্ছে অর্থনৈতিক উপাদান। দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ, মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায়ী পরিবেশের সুদূর অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। বাংলাদেশে অর্থনৈতিক উপাদানগুলো কয়েকটির ভিত্তিতে বেশ মজবুত হলেও অনেকগুলো ভিত্তি তেমন সুদৃঢ় নয়। তাহলে সামাজিক উপাদান দেখো, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, আমরা এখন 3 নম্বর পয়েন্ট আছি, এবং মানব শিক্ষা, সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায়ের সামাজিক উপাদানগুলো বেশিরভাগ বাংলাদেশে ব্যবসায়ের প্রসারের ক্ষেত্রে অনুকূল। এদেশে মানুষের জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার এবং পরিশ্রমী ও সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে এবং মুসলিম কাপড় উৎপাদন করে এদেশে মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। তারপর হচ্ছে একদম লাস্ট কোশ্চেন, লাস্ট একদম, সেটা হচ্ছে রাজনৈতিক উপাদান, যেটা হচ্ছে দেখো, সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প বাণিজ্যিক নীতি এবং প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব, শিল্প বাণিজ্যের অভাব, মানে একটা অভাব ইত্যাদি কী করে প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। বাংলাদেশের ব্যবসায়ের উক্ত রাজনৈতিক উপাদানের সবগুলা কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই এবং শ্রমিক অসন্তুষ্ট, ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে পরিহার করার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত ধারা করা যায়। এই ছিল মূলত তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তোমরা যদি কিছু বুঝে না থাকো তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য খুব দ্রুতভাবে। আর আমি একবার লাস্টভাবে পেজগুলো একটু একটু ওপেন করবো, যাতে কোনো কিছু লাইন বাদ পড়ে থাকলে তোমরা যেন একটু নোট ডাউন করে নিতে পারো। ওই জন্য আর একটু জুম করে তোমাদেরকে আমি একটু দেখাবো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের মধ্যে জয়েন হয়ে নিতে পারো, এটা তোমার জন্য ভালোই হবে। আর এখানে অবশ্যই তোমাকে ছক খুঁজতে হবে, ছকগুলো ভালো করে দেখে নাও, ছকগুলো দেখে নাও, কিছু লাইন বুঝে না থাকলে চেষ্টা করবে নিচ থেকে বুঝে তারপর লাইনগুলো ঠিকভাবে লিখতে। যদি কোনো বানান ভুল পাও অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হলে চেষ্টা করবে নিচ থেকে তুমি পড়ে নিবে, আগে পড়ে তারপর অ্যাসাইনমেন্টটি করবে, কারণ তোমার অ্যাসাইনমেন্ট তুমি যত সুন্দর করে করতে পারো তত তুমি ভালো মার্কস পাবে। আর নিচ থেকে যদি কিছু অ্যাড করতে পারো তাহলে তো আরোই ভালো, আরও গোছানোভাবে হয় জিনিসগুলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই ধন্যবাদ। আর এই বলে এই ভিডিওটি এতটুকুর মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম।